এই ছেলেটি ব্যাংকটাকে ধরে ব্যাংকের পেছনে রশি দিয়ে ছোট একটি পাথরকে বেঁধে দেয় তখন ব্যাংকটি সাঁতার কাটতে ভীষণ কষ্ট হয় আর এটা দেখে ছেলেটি হাসতে থাকে তারপর ছেলেটি সামনে আরেকটি বিষাক্ত সাপকে দেখতে পায় তখন ছেলেটি বিষাক্ত সাপটিকে বই না পেয়ে সে সাপটিকে ধরে তার পিছনে একটি পাথরকে বেঁধে দেয় এরপর ছেলেটি ছোট ছোট মাছগুলোকে ধরো এর পিছনে একটি করে পাথর বেঁধে দেয় যাতে তারা ভালো করে সাঁতার কাটতে পারে না আর এগুলো দেখে ছেলেটি হাসতে থাকে তখন এই ছেলেটির গুরু দূর থেকে সবকিছু সব কিছু দেখে নেয় কিন্তু ছেলেটিকে কিছুই বলে না আর ছেলেটি রাত্রে ঘুমিয়ে পড়লে তার পিছনে একটি পাথর কে বেঁধে দেয় পরের দিন সকালে ছেলেটি হাঁটার সময় তার ভীষণ কষ্ট হয় তখন সে তার গুরুকে বলে তার পিছন থেকে পাথরটি খুলে দেওয়ার জন্য তখন ছেলেটির গুরু বলে ওই সব প্রাণীগুলোর পাথর আগে খুলে দেওয়ার জন্য ছোট্ট প্রাণীগুলো যদি মারা যায় তাহলে তাকে এই পাতর নিয়ে এভাবে সারা জীবন কাটাতে হবে ছেলেটি তখন সেই জায়গায় যায় আর গিয়ে দেখে ব্যাংকটি এখনো বেঁচে আছে কিন্তু সে সুন্দরভাবে সাঁতার কাটতে পারছে না সে পাতরটি খুলে দেয় আর ব্যাংকটি সেখান থেকে চলে যায় কিন্তু ছেলেটি যখন সাপটির কাছে যায় সে দেখে সাপটি মরে গেছে আর ছোট মাছগুলিও মরে গেছে ছেলেটি এইসব দেখে কাটতে শুরু করে আর সে নিজের বুলগুলো বুঝতে পেরে যায়